সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং ঘরেই অবস্থান করতেছ। পরম করুণাময় আল্লাহর নামে আরজে ডেজ অনলাইন ক্লাস শুরু করতেছি। আরজে ডেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকেই শুভেচ্ছা। তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটিতে ক্লিক করো, তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে থাকবে। আজকে আমি তোমাদের শতকরার দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। দ্বিতীয় পর্বে কয়েকটি সমস্যা তোমাদেরকে সমাধান করে দেখাবো। তোমরা নিশ্চয়ই প্রথম পর্বটি লক্ষ্য করেছ। প্রথম পর্বে আমরা যে সমস্ত সমস্যা সমাধান করেছি, যদি ওই সকল সমস্যায় কোনো ধরনের তোমরা সমস্যা বোধ করো, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ASM নাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক, রংপুর জিলা স্কুল রংপুর, আজকে তোমাদের ক্লাসটি উপস্থাপন করব। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠ্যবইয়ের একটি সমস্যা লক্ষ্য করি। আমাদের পাঠ্যবইয়ের 5 নম্বর যে সমস্যাটি আছে, এখানে বলা আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো আমরা সমাধানটি লক্ষ্য করি। স্কুলে ছাত্রী আছে 500 জন, এর 40%, 500 জন, এর 40% হলো ছাত্রী। তাহলে আমরা এই 40%কে ভাঙ্গা দেই, যদি পার্সেন্টেজ উঠাই দেই, তাহলে 40 × 1/100 এটা লেখা যায়। আমরা 40 এবং 100কে কাটাকাটি করব, 20 দিয়ে কাটাকাটি করলে 40, সেখানে 2, 5 থাকতেছে। এখন আমরা 500 এর 2/5 এটা লিখে ফেলবো। এখন 500 কে গুণ করা যায়, মানে ভাগ করলে আসবে হলো 100 × 2, আমাদের আসতেছে 200 জন। তাহলে 500 এর 40% হচ্ছে 200 জন। স্কুলে ছাত্রী আছে 200 জন, তাহলে ছাত্র কতজন হবে? 500 থেকে 200 বিয়োগ করলে 300 জন। আমাদের এখানে বলছে ছাত্র সংখ্যা নির্ণয় করো, ছাত্র সংখ্যা 300 জন, উত্তর 300 জন। আমরা উত্তরটি সংক্ষিপ্ত আকারেই দেখাবো, উত্তরটি খুব বড় করব না। এবার আমরা পরের সমস্যাটি লক্ষ্য করি। আমাদের 6 নম্বর সমস্যা, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। আমরা সমাধানটি লক্ষ্য করি। প্রথমে শতকরা কত নম্বর পেল সেটি বের করতে হবে। প্রথমে আমরা বের করে নেব সে শতকরা কত নম্বর পেল। ডেভিড 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, তাহলে কি হচ্ছে 600 ভাগ 900। আমরা যদি শতকরায় প্রকাশ করতে যাই, তাহলে এখানে গুণন দিয়ে 1/100 আনতে হবে। আমরা প্রথমে 100 ভাগ 100 করে নিলাম, 1/100 রাখলাম, আর এই 100 দিয়ে 900 কাটাকাটি করলে 9। এবার আমরা যদি এটাকে 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে 200 ভাগ 3, 1/100। এখন এটাকে কাটাকাটি করলে আমাদের আসতেছে 66 সমস্ত 2/3, আর 1/100 থাকলে আমরা এইভাবে পার্সেন্টেজ লিখতে পারি, কারণ 1/100টা আমরা রেখে দিয়েছি এই পার্সেন্টেজ করার জন্য। তাহলে সেই কত নম্বর পেয়েছে শতকরা? 66 সমস্ত 2/3%। কারণ প্রাপ্ত নম্বর মোট নম্বর প্রাপ্ত নম্বরের অনুপাত, মোট নম্বর হচ্ছে 900 আর প্রাপ্ত নম্বর হচ্ছে 600, এদের অনুপাত 900 অনুপাত 600, 3:2। তাহলে আমাদের উত্তর হচ্ছে একটা 66 সমস্ত 2/3% এবং
দুই অনুপাত তিন। আমরা এবার পরের সমাধানটি লক্ষ্য করব, 7 নম্বর সমস্যা। মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটি কভারে মূল্য লেখা ছিল 120 টাকা, সে শতকরা কত টাকা কমিশন পেল? আমরা এর সমাধানটি লক্ষ্য করি, মুসান্না 120 টাকায় কমিশন পায়। 120 মাইনাস 84, ইকুয়াল হচ্ছে 36 টাকা। তাহলে 36 টাকা 120 টাকার কত অংশ? 36 ভাগ 120, এত অংশ। আমরা এটাকে শতকরায় নিয়ে যাব, উপরে 100 ভাগ 100 করে নিলাম। এবার আমরা এই 100 আর 120কে কাটাকাটি করলাম, উপরে 5, নিচে 36, নিচে 100 থেকে যাবে। আমরা 100 টাকায় রেখে দেবো এই কারণে যে শতকরায় প্রকাশের জন্য। এবার 6 এবং 36কে কাটাকাটি করলে 6 গুণন 5, আমাদের 5 6 30 ইন্টু 1/100। এই 1/100টাই হচ্ছে আমাদের পার্সেন্টেজের জন্য ব্যবহার করব, অর্থাৎ শতকরা চিহ্নের জন্য ব্যবহার করব। তাহলে আমাদের কি পাচ্ছি, যে 36 টাকা 100 টাকার এত অংশ, 36/100। আমাদের এই ইকুয়াল চিহ্নটা আমরা উঠিয়ে দিই, এখানে অতএব চিহ্নটা দিয়ে দিই, তাহলে আমাদের প্রশ্নটি, হ্যাঁ লক্ষ্য করো, আমরা এখানে ইকুয়াল চিহ্নটি উঠে দিয়ে অতএব দিয়ে দিছি। তাহলে আমরা সর্বশেষে লিখতেছি কি, 30%। আমাদের প্রশ্নটি তাই ছিল যে সে শতকরা কত টাকা কমিশন পেল, 36 টাকা কমিশন পেলে কত টাকা কমিশন হয়, 30% কমিশন পায়। উত্তর হবে, মুসান্না শতকরা 30 টাকা কমিশন পেয়েছে। তোমরা এই মেথডটি বাদ দিয়ে অন্যভাবেও কেউ করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এবার পরের সমস্যাটি লক্ষ্য করব, একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা, তার ব্যয় এবং আয়ের শতকরা কত? তার ব্যয় আয়ের শতকরা কত? তাহলে এখানে দেয়া আছে 9,000 টাকা 1500 টাকার এত অংশ, 3/5, আমরা কাটাকাটি করে ফেললাম, শূন্যগুলো কাটাকাটি করলে উপরে 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 আর 5। এখন এটাকে শতকরায় আমরা প্রকাশ করব, উপরে 100 নিচে 100 দিয়ে দিলাম, আমরা 5 এবং 100কে কাটাকাটি করলে 20 3 20 60 গুণন 1/100, অর্থাৎ 60%। আমরা 1/100 উঠাই দিলাম, পার্সেন্টেজ হলো। তাহলে আমরা লিখতে পারবো ব্যয় আয়ের 60%। এই পদ্ধতিতে অঙ্কগুলান খুব সহজে হয়, আমরা এই পদ্ধতিতেই করার চেষ্টা করব। উত্তর 60%। এবার আমরা পরের সমস্যাটি লক্ষ্য করি, 11 নম্বর সমস্যা। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থী, আমরা জনটাকে ঠিক করে দেই, শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল? শ্রেণীতে মোট শিক্ষার্থী 200 জন, অনুপস্থিত 5%, তারপরে তাহলে 200 জনের 5%, 200 জনের 5% কত হবে? আমার পার্সেন্টেজ 5 গুণন 1/100, পার্সেন্ট উঠে গেলে 1/100, আমরা এখানে গুণ করে দিচ্ছি, 200 আর 100 গুণ করলে আমাদের এখানে 2 আসতেছে, 10 জন। আমাদের প্রশ্ন হলো কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে মোট শিক্ষার্থী 200 জন, 200 জন থেকে আমরা যে কয়জন উপস্থিত ছিল না, অর্থাৎ অনুপস্থিত ছিল, সেটা বিয়োগ করে দেই, তাহলে আসতেছে 190 জন। অতএব 190 জন শিক্ষার্থী উপস্থিত ছিল, এটাই আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা,
দেখতেছো অঙ্কগুলো খুবই সহজ, যে কারণে আজকে তোমাদের অনেকগুলো সমস্যা সমাধান করে দিয়েছি। 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, জাহেদ 10% কমিশনে একটি বই বিক্রি করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? দশ পার্সেন্ট কমিশনে বইটির প্রকৃত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 থেকে 10 বিয়োগ 90 টাকা। 90 টাকা বিক্রয় মূল্য হলে প্রকৃত মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত হবে 100 ভাগ 90, এবং 180 টাকা হলে কত হবে 100 গুণন 180 ভাগ 90। আমরা এটা কাটাকাটি করলে আস্তে আস্তে 200 টাকা। এখানে লক্ষ্য করো, আমরা বোধহয় বলছিলাম যে জাহিদ 10% কমিশনে একটি বই বিক্রয় করে, না এটা বিক্রয় হবে না, এটা ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? এখানে আমরা ভুলবশত বিক্রয় লিখে ফেলছিলাম, এটা ক্রয় হবে। তাহলে প্রকৃত মূল্য অর্থাৎ বইটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আমরা উত্তরটা লিখে পড়ব, বইটির প্রকৃত মূল্য 200 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই সমস্যাগুলো বাসায় সমাধান করবে, বারবার প্র্যাকটিস করবে, আমরা যেভাবে সমাধান দেখিয়ে দিলাম তোমরা এভাবে করবে, অথবা যদি তোমরা ভিন্ন কোনো পদ্ধতিতে করতে চাও করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে নির্ভুল হতে হবে, গণিত সব সময় নির্ভুল চায়, কোনো ব্যক্তির নিয়ম চায় না। তোমরা নির্ভুলভাবে করবে, আমরা একটি নিয়ম মাত্র দেখায় দিলাম। তোমরা ভালো থাকবে, বাসায় অবস্থান করবে, বাইরে ঘোরাঘুরি করবে না। সকলের কল্যাণ কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। খুদা হাফেজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো বিদ্যালয় যেন তাড়াতাড়ি খোলে।